রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিকাঠামোগত দুর্বলতায় ভুগছে। কোনো কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ পর্যন্ত নেই, আবার কোনো কোনো বিদ্যালয়ে নেই বিদ্যুৎ সংযোগ। এর পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যা। এই সমস্ত পরিকাঠামোগত সমস্যা দূরীকরণের দাবিতে শনিবার রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনের একটি নালুর নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথা TISF। চার দফা দাবি ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান প্রসঙ্গে TISF সভাপতি সাজদা দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গ্রাম পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই সমস্ত পরিকাঠামোগত দুর্বলতাগুলির কথা তুলে ধরেন। তিনি জানান, জনজাতি এলাকার অধিকাংশ ছাত্রছাত্রীরাই গরিব পরিবারের, তারা আর্থিক অসচ্ছলতার দরুন সময় মতো বইপত্র কিনতে পারে না, তাই ডেপুটেশনে প্রতিটি বিদ্যালয়ের লাইব্রেরি চালুর দাবি জানানো হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয়গুলিতে লাইব্রেরি চালু হলে ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক জনিত সমস্যার থেকে মুক্তি পাবে। আমরা এখানে আইসি, আমরা জানি যে আমরা যে স্কুল কলেজগুলো আছে বিভিন্ন গ্রামে গঞ্জে, তো ওই স্কুলগুলো এখন আমরা দেখতে পাইতেছি যে ভিজিট করার পরে একটা স্কুল মতন একটা অবস্থা নেই, একটা গরুর গরুর মতন একটা অবস্থা, যেখানে বসার জন্য বেঞ্চ নাই। তারপরে আপনারা গিয়ে দেখতে পারি যে ওখানে ফ্যান নাই, ভালো করে খাবার জল থাকে না। আর আমরা জানি গ্রামে গঞ্জে পড়াশোনা করার জন্য টাকা তোলা নেই, টাকা মানে টাকা পয়সা নেই, ওর জন্য আমরা দেখতে পাই অনেক জায়গাতে আমরা বই কিনতে পারি না, বই খাতা কলম কিনতে পারি না। তার জন্য একটা লাইব্রেরি আমরা ডিমান্ড করলাম, মানে সব স্কুলে যাতে লাইব্রেরি স্থাপন করা হোক, আর সবাই যারা যারা আমাদের গরিব অংশের লোকেরা আছে ওরা ওইটা থেকে একটু সুবিধা পান। আর আমাদের, আমরা সবাই জানি যে ছাত্র সমাজ এদিন TISF সভাপতি আরও জানান, ডেপুটেশন প্রদানকালে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তাদের উত্থাপিত দাবিগুলির প্রতি সহমত পোষণ করেন। যে সমস্ত বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত অব্যবস্থা রয়েছে তার একটি তালিকা রাজ্যপালের কাছে প্রদান করতে বলেছেন বলে জানান TISF সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।